তো এখন বসে পুরনো ডাক্তারের প্রেসক্রিপশন কাগজপত্রগুলো সব বার করে রাখছি, বিকেলবেলা নিয়ে যাব, তো সন্ধেবেলা যাব। তো এই হচ্ছে ডাক্তারের এত মোটা ফাইল, অনেক কাগজপত্র রয়েছে, প্রচুর টেস্ট ছিল, তো সেগুলোই নিয়ে যাব, দেখা যাক কী বলে। অনেক প্রেসক্রিপশন সব রয়েছে, বিভিন্ন টেস্ট তো দেখতে চেয়েছিলেন উনি যখন প্রথমবার গেছিলাম, অনেকগুলো টেস্টও দিয়েছিল, তো সেই টেস্টগুলো তো করাই হলো না। তো আর এইবারে আমরা যাবো, কী বলে উনি দেখি। আমি জানি যাওয়ার পরে উনি বলবেন যে কেন টেস্টগুলো করিয়ে নিয়ে যায়নি। তো যাই হোক, তো এগুলো এখন নিয়ে যাই, ঘেটে ঘেটে বার করতে হবে, তারপর ডাক্তার কী বলে দেখি, তারপর তো জানতেই পারবো। এখন কাগজগুলো আপাতত রেডি করে নিই। তো ফ্রেন্ড, এখন আমি রেডি হয়ে গেছি, দেখো রেডি হয়ে গেছি, এখন ওই সন্ধ্যেবেলা ডাক্তারখানায় যাব। তো এখানে সব আগের আমার মানে আমার বেবি ডেলিভারির সময় যেসব কাগজপত্র ছিল, তো সেগুলো একবার নিয়ে যেতে বলেছিল, সেগুলো সব এখানে সব রেডি করে নিয়েছি। আমি যাব, দেখি ডাক্তার কী বলে, ভাল লাগছে না মন মজা, দেখো এখানে যে নাকের দাগটা কীরকম লাগছে দেখতে, নাকের এখানে দাগ হয়ে গেছে, কি বিচ্ছিরি লাগছে না দেখতে বলো। আমার অন্য কোনো জায়গায় দাগ হলে অসুবিধা হয় না, কিন্তু মুখের মধ্যে কোনো কিছু দাগ হলে আমার খুব রাগ ধরে। তো এর আগে হাতেও দাগ হয়েছে, এবার এখানে মুখে দাগ হয়েছে, আমার এমনি মনটা ভালো নেই, আর এখানটা খুব জ্বালা জ্বালাও করছে। যাই হোক, আমি ডাক্তার দেখিয়ে আসি কী বলে, তো যেটা বলবে জানি না কী বলবে, টেস্ট তো ডেফিনেটলি দেবে আমার জানা কথা, দেখে কী বলে। তো এবারে দেখি কী টেস্ট দেয়, তো সেটা করাতে হবে। তো এখন আপাতত গিয়ে সব প্রবলেমগুলো বলবো, মেনলি প্রবলেম হচ্ছে প্রচুর গা হাতটা ব্যথা করছে করছে, আরও কিছু প্রবলেম আছে যেগুলো ডাক্তারের কাছে গিয়ে বলবো। তো তোমরা একটুখানি আমার সাথে থেকো, তো আপাতত যাই কী বলে, তো এখন বেরোচ্ছি। তো এই বেরিয়ে গেছি, এখন মুখে মাস্ক দিয়ে রেডি হয়ে গেছি, বাইকেই যাব, তো হাজবেন্ড বাইকটা রেডি করছে, ততক্ষণ দাঁড়িয়ে রয়েছি, ভালো লাগছে না। তো এখন সন্ধ্যেবেলা, তো এই যে হাজবেন্ড গাড়ি নিয়ে রেডি হয়ে গেছে, তো আমি এখন যাই। বন্ধুরা তোমরা দেখো কোথায় যাচ্ছি, তো এই যে বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি, তো যেহেতু সামনেই খ্রিস্টমাস, তো খ্রিস্টমাসের জন্য বাজার বসেছে, তো এখন তো সব এই যে কেনাকাটি করছে, রাস্তাতেও অনেক ভিড়, সামনে 25th December। তো আমরা পৌঁছে গেছি, এখন ডাক্তারখানায় বসে রয়েছি, নাম পাম লিখিয়ে নিয়েছি, তো আমার নাম্বার 11 জনে, তো সন্ধেবেলায় গেছি তাই 11 জনের নাম লেখানো, দেখো কত সবাই বসে রয়েছে এখানে, তো এখানে সবাই বসে রয়েছে। তো এখানে দুটো ডাক্তার বসে, মানে হাজবেন্ড ওয়াইফ দুজনেই ডাক্তার, তো আমি দেখাবো গাইনো ডাক্তার যিনি, মানে ওটা হচ্ছে যে লেডিস আর কি, মহিলা ডাক্তার, ওনার কাছে দেখাবো, আর ওনার একটা দরজা আর কি ওয়াইফ ডাক্তার, ওনার কাছে সব পেশেন্ট বসে আছে, এদিকটা ওয়াইফ বসে, আমিও এদিকটা দরজাতেই ঢুকবো, আর অপোজিটের দরজাটা ওনারই হাজবেন্ডও ডাক্তার, উনিও ডাক্তারি করছেন, আর ওখানে ছেলেরা সব বসে রয়েছে ওনাকে দেখাবে বলে। তো হাজবেন্ড ওয়াইফ দুজনেই এক জায়গাতেই ওনাদের চেম্বার, এই যে দরজাটা, এই দরজাটা তো আমাদের, আর হচ্ছে এই যে সবাই বসে রয়েছি, তো ওনারা এখন আছে, তো কন্টিনিউয়াসলি এখানে কিন্তু পেশেন্ট আসতেই চলেছে, তো এই যে এখানে সব আসছে, মানে উনি যেদিকটায় আসছেন সেদিকটাতেই মানে আমাকে দেখাতে হবে, আর এই যে হেলমেট হাতে, হোয়াইট হেলমেট হাতে আমার হাজবেন্ড বাইরেটা দাঁড়িয়ে রয়েছে, তো এখানে সবাই আর কি পেশেন্টটা এদিকে রয়েছে, আর আমার হাজবেন্ড বাইরে দাঁড়িয়ে ওয়েট করছে অনেকজনের পরে। তো আমরা গেছি তখন প্রায় 7:30 বাজে, তো তার আগে অলরেডি বোধ হয় এখানে 4:00-5:00 থেকে সব লোক চলে এসছে, সেজন্য 7:00-তে যাওয়ার পরেই দেখছি আমার নাম 11-তে, তো মোটামুটি 9:30-9:30 বাজবে বুঝতেই পারছি, তো এখন বসে রয়েছি এখানে।
আর এই এতজন লোক বসে রয়েছে, তার মধ্যে আবার এত অনেকগুলো ছেলে যেখানে দেখছেন সব ব্যাগ নিয়ে বসে আছে, ওগুলো কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো সব থেকে আমার একটা জিনিস খারাপ লাগে যে আগে পেশেন্টরা নয়, আগে মেডিকেল রিপ্রেজেন্টেটিভগুলো মধ্যে মধ্যে চলে আসছে ঢুকে, পেশেন্টগুলো যাদের প্রবলেম নিয়ে বসে রয়েছে তো তারা আগে যাবে, যখন কোনো পেশেন্ট থাকবে না তখন যদি ওরা যায় তো ভালো হয়। তো তা নয়, মানে পেশেন্টরা যাচ্ছে তার মধ্যে মধ্যেই তাদেরকে ওয়েট করিয়ে মধ্যে মধ্যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভগুলোও ঢুকে সে অনেকক্ষণ সময়ও লাগাচ্ছে। তো সেই জন্য যেহেতু অনেকক্ষণ দাঁড়াতে হবে ওখানে, তো আমি ওই জন্য হাজব্যান্ডকে বললাম যে এখানে একটুখানি চলে আসতে, বসতে, বসার জায়গা যখন আছে এখানে 2-2.5 ঘন্টার ব্যাপার আছে, অতক্ষণ কি শুধু শুধু দাঁড়িয়ে থাকবে কেন? তো এই যে পাশে এসে বসেছে। তো যাই হোক, যেটা বলছিলাম, তো ছেলেদেরও যাও বা মেয়েদেরও হোক, মানে দু রকমের ডাক্তারের কাছে কিন্তু মেডিকেল রিপ্রেজেন্টেটিভগুলোকে যাচ্ছে মধ্যে মধ্যে টাইমে, অথচ পেশেন্ট হয়তো দেখা যাচ্ছে খুব ক্রিটিক্যাল কন্ডিশনে তারা হয়তো বসে রয়েছে। তো এইগুলো সব জায়গাতে, এই একটা ডাক্তার বলে না, যেখানেই ডাক্তার দেখাতে যাই তো মধ্যে মধ্যে ওরা আগে প্রেফার পায়। ওরা তো দাঁড়াতেই পারে, ওরা তো কোনো অসুস্থতা নিয়ে ডাক্তারের কাছে আসেনি। তো এবার মোটামুটি প্রায় 9:30 বেজে গেছে, এবার ডাক্তার দেখিয়ে নিয়েছি, এই বেরোচ্ছি। তো ডাক্তার তো অ্যাজ ইউজুয়াল ওটাই বললো যে মানে যেগুলো টেস্টগুলো সেগুলো করিয়ে নিয়ে তবে আসতে, আর কিছু মেডিসিন দিয়েছে, মানে ভিটামিন ডি, ভিটামিন সি এর অভাব একটু আছে, ক্যালসিয়ামের প্রবলেম রয়েছে, মানে ক্যালসিয়াম কম আছে, তো সেটা দিল। তো এখন এই মেডিসিন স্টোরটায় এসেছি, ওষুধ নেব। বাকি দুটো মেডিসিন স্টোরে অলরেডি ঘুরে এসেছি, ওই ওষুধ পাওয়া যায়নি, তো এবার এইটাতে ওষুধ নিয়ে নিয়ে এবার এই যে বাড়ির দিকে যাচ্ছি। তো মোটামুটি চলে এসেছি, ওষুধ নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এখন এই জাস্ট ফিরলাম ডাক্তার দেখিয়ে। তো ডাক্তার দেখিয়ে ডাক্তারকে তো প্রথমেই বলেছি যে এরকম আমার যে আগের যে প্রেসক্রিপশনে লেখা ছিল যে আমার যে চেক আপগুলো বা যে এক্সামগুলো দিয়েছিলো করতে, টেস্টগুলো, তো সেগুলো তো কোনোটাই করে হয়ে ওঠা হয়নি একটু পরিস্থিতির চাপে। তো সে ভেবেছিলাম একবারে মানে রিপোর্টগুলো দেখাতে যাবো, পরে টেস্টগুলো যেগুলো দিয়েছিলো করে একবারে দেখাবো, কিন্তু সেটা আর হয়নি, তার আগে আমার শরীর খারাপ হয়ে গেল। তো উইদাউট টেস্টেই গেছি, তো উনি প্রেসক্রিপশন থেকে যেগুলো আগে করতে দিয়েছিলো সেগুলোই আবার করতে দিয়েছে। তো পিঠে ব্যথা, এখানে ঘাড়ে এগুলো যে ব্যথা হয়েছে, তো বলছে তো স্পন্ডিলাইটিসের সিমটম আগেও বলেছিলো, তো এখন সেটা আবার বাড়ছে। তো অনেকগুলো ব্যায়াম দেখিয়ে দিয়েছে, তো সেই ব্যায়ামগুলো করব। তো ব্যায়ামটা তো নিশ্চয়ই আমি বলবো যে এরকম করে মানে ঘাড়ের অনেকগুলো এক্সারসাইজ দেখিয়ে দিয়েছে, এবং রাত্রে শোয়ার সময় এবং ঘুম থেকে উঠেও কিছু ব্যায়াম দেখিয়েছে, তো সেই ব্যায়ামগুলো দেখিয়ে দিয়েছে, ব্যায়ামগুলো করতে হবে। আর 1 মান্থ করে ও মেডিসিন দিয়েছে, ভিটামিন ডি এর, তারপর ভিটামিন সি এর, ক্যালসিয়ামের অভাব, ভিটামিন ডি এর অভাব, তো এইগুলো তো রয়েছে। তো এখন এটা হচ্ছে মানে উইদাউট টেস্টে যে কটা বুঝতে পারা গেছে সেটা, কিন্তু আমার যে যে প্রবলেমগুলো হচ্ছে মানে এই যে পুরো ব্যাক সাইডটা যে পেন হচ্ছে, তো সেই আমি কিছু কিছু টেস্টের আগে যেগুলো করানো ছিল আমার দেখিয়েছিলাম, সেগুলো উনি দেখেছেন, দেখে বললো নতুন করে আবার টেস্ট কিছু দিয়েছে 4-5টা মতো, সেগুলো করলে ভালো হয়, বোঝা যাবে কী হয়েছে। তো আপাতত যেগুলো হয়েছে তাতেই আমার যা শরীরটা খারাপ, তো জানি না বন্ধুরা যে আমার মানে ভেতরে যে কী আমার জন্য অপেক্ষা করছে ভগবান জানে। তো দেখা যাক কত তাড়াতাড়ি টেস্টগুলো করা হয়। আর এখন সব বিভিন্ন ওষুধ, এই একটা দেখুন ওষুধের পাতা, এখানে একটা দিয়েছে, এখানে একটা মলম দিয়ে জেল দিয়েছে, আর এখানে আরও একটা এরকম দিয়েছে, আরও দিয়েছে, এখানে দেখাচ্ছে আরও একটা দিয়েছে এরকম, এটাও দিয়েছে ভিটামিনেরই ক্যাপসুল। তো ভিটামিনের অভাব আছে, ক্যালসিয়ামের অভাব আছে, না জানি আর কী কী অভাব আছে, প্লাস প্যারাসিটামল দিয়েছে, আরও মানে যে টেস্টের পরে বোঝা যাবে কী হয়েছে, তখন তো ডেফিনেটলি সেই হিসেবে মানে চিকিৎসাটা শুরু হবে, জানি না। এই যে এখন আপনার সাথে কথা বলছি না, এই যে এই ঠিক এই পোর্শনগুলো এত ব্যথা করছে কী বলবো। তো যাই হোক, এই হচ্ছে স্ট্যাটাস রয়েছে আপাতত। তো আজকে এখন দেখলেন কী অবস্থা, তো আজকে খাওয়ার পরও ওষুধ আছে, সেগুলো ঠিক করে খেতে হবে। তো বন্ধুরা, তোমরা
সবাই যদি কোনো কিছু অসুবিধা হবে, শরীর খারাপ হয়, ইমিডিয়েটলি ডাক্তার দেখাও, ফেলে রেখো না। আমারটা ফেলে রেখে রেখে আরও বেড়ে গেল, তো কিছু করার নেই বন্ধুরা। মানে সেভাবে দেখতে গেলে আমাকে নিজের নিজের ট্রিটমেন্ট নিজেকেই করতে হবে, এরকম ব্যাপার। মানে আমি যেহেতু ডাক্তারখানা যেতে পারছিলাম না, একা একা চিনিও না আমি রাস্তাটা, তো সেই হিসেবে যেতেও দেরি হয়ে গেছে, আর একটুখানি প্রবলেমের জন্য আমার ট্রিটমেন্টগুলোও হয়নি। তো মানে ফেলে রেখে রেখেই জিনিসটা আরও বলা যেতে পারে বেড়ে যাচ্ছে। টেস্টগুলোও করানো হয়নি, একটু অসুবিধা ছিল, তো এবার না করলেই নয় বন্ধুরা, তো এবারে সেজন্য করাবো, দেখা যাক কী হয়। তো ভিডিওটা এখানে শেষ করছি, আর আমার শরীর দিচ্ছে না, তো যেহেতু ব্লগটা শুরু করেইছিলাম তো শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই চাইবো। আর আপাতত আজকে তো এখানে রাখছি, টাটা।